আজ আমি ভূতনাথ মন্দির থেকে পুজোতে এলাম, বাট আমি যখন যাচ্ছিলাম তো একটা সাতশো কিংবা বড় লরি ধাক্কা মেরে এত বাজেভাবে ধাক্কা মেরেছে, আর আরো অনেক কিছু হয়ে যেতে পারে। ছোটবেলা থেকে শিবের ভক্ত টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার যখনই সুযোগ পান শিব মন্দিরে পূজা করতে যান। আগেও তাকে দেখা গিয়েছিল দেওঘর গিয়ে বৈদ্যনাথ মন্দিরে পূজা দিতে। এবারও পূজার উদ্দেশ্যে যাচ্ছিলেন মন্দিরে, তবে যাওয়ার পথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। সড়ক দুর্ঘটনার খবরটি একটি ফেসবুক লাইভে নিজেই জানান মধুমিতা। এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্যানুযায়ী 15 সেপ্টেম্বর কলকাতার নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন মধুমিতা। সেই সময় তাকে বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয় একটি লরি। এই দুর্ঘটনায় তার গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন অভিনেত্রী মধুমিতা। দুর্ঘটনার দিন সকালে প্রিন্সেপ নদীর ঘাটে শুটিং করছিলেন, মাঝখানে কিছু সময়ের জন্য ছুটি ছিল, পরের স্লটের শুটিং ছিল রাতে। সময় পেয়ে তিনি ভেবেছিলেন ভূতনাথ মন্দিরে ঘুরে আসবেন, কিন্তু যাওয়ার পথে যে এমন এক বিপদ হবে বুঝতে পারেননি তিনি। অভিনেত্রীর কালো গাড়ির ড্রাইভারের দিকের দরজাটা পুরোটাই ভেঙে গিয়েছে। ফেসবুক লাইভে মধুমিতা জানান, ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময় তিনি বসেছিলেন ড্রাইভারের পিছনের সিটে। হঠাৎ একটি লরি এসে গাড়িতে খুব জোরে ধাক্কা মারে, এতে অনেক বাজে কিছু হতে পারত, তবে ঈশ্বরের কৃপায় তা হয়নি, তিনি একেবারে সুস্থ আছেন। এদিকে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে মধুমিতা বলেন, আমার মাথার উপর বাবার হাত আছে, জানি আমার কিছুই হতো না, তবে আমি সব ক্ষতিপূরণ আদায় করেই ছাড়ব, আমি ঠিক আছি, চিন্তার কোনো কারণ নেই, সুস্থ আছি। অভিনেত্রীর থেকে আরও জানা গিয়েছে এই দুর্ঘটনার পরেও তিনি পূজা দিয়েছেন মন্দিরে, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন সব সময় সঙ্গে থাকার জন্য। আমি জানি আমার কিছু হতো না, বিকজ আমার সাথে তো তিনি আছেন। থ্যাংক ইউ সো মাচ গড।